হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে আজ আমি তোমাদের সাথে চিকেন ললিপপের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর সব সময় আমার পাশে থাকবে তাহলে আসো বন্ধুরা আজকের পর্বটা শুরু করা যাক চিকেন ললিপপ তৈরি করার জন্য ললিপপের পিসগুলোকে আগে আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য এখানে ছোটো চামচের এক চামচ আমি নুন নিয়ে নিলাম তোমরা নুনটা স্বাদ অনুযায়ী দেবে সাথে আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দুই চামচের মতন আর সাথে এখানে নিয়ে নিচ্ছি কালো মরিচ গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ মানে ছোট চামচের হাফ চামচ এখানে আদা রসুন বাটাও নিয়ে নিলাম এবার ভালো করে ম্যারিনেট করে নেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োতে কালারটা ভালো হবে তোমাদের কাছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো না থাকলে তোমরা ফুড কালারও কিন্তু এখানে ব্যবহার করতে পারো দেখো এখানে ভালো মতন আমি মশলাগুলোর সাথে মাখিয়ে নিলাম চিকেন ললিপের পিসগুলোকে এবার শুধুমাত্র একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে দুটো ডিমও এখানে ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র ছটা পিস ললিপপ আছে তাই জন্য একটা ডিমই যথেষ্ট এখানে দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দেওয়ার পর ডিমের সাথেও কিন্তু ভালো মতন মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতন সময় এই চিকেন ললিপপ পিসগুলোকে ম্যারিনেশনে রাখতে হবে প্রায় এক ঘন্টা পর এখানে আমি আবার ফিরে এলাম অ্যাড করে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দুই চামচের মতন ময়দা দরকার পড়লে আরও একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করা যেতে পারে এবার এর সাথে ভালো মতন মিশিয়ে নেব ময়দার আর কর্নফ্লাওয়ারের কোটিংটা একদম প্রপার হওয়া দরকার তাহলেই কিন্তু চিকেন ললিপপ ভালো মতন ফ্রাই হবে দেখো এখানে কড়াই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা একদম হাই ফ্লেমে বেশ করে গরম হয়ে গেছে তারপরে আমি একে একে চিকেন ললিপপের পিসগুলোকে দিয়ে ভেজে নেব চিকেন ললিপপ ফ্রাই হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন টাইম লাগবে সেই সময় কিন্তু একটু ধৈর্যটা রাখতে হবে এখানে দেখো চিকেন ললিপপ আমার প্রায় ফ্রাই হয়ে এসছে আরও একটু লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব কিন্তু এগুলো আমি দুবার করে ফ্রাই করব। প্রথমে একবার আমি ফ্রাই করে নিই তারপর প্রত্যেকটা চিকেন ললিপপ ফ্রাই হয়ে যাওয়ার পর ওই তেলেই কিন্তু আবার প্রতিটি চিকেন ললিপপ দিয়ে আরও একবার ফ্রাই করে নিচ্ছি তাতে ক্রিস্পি ব্যাপারটা থাকবে কারণ চিকেন ললিপপ যদি একটু ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না আর ভেতরটা কাঁচাও থেকে যেতে পারে তোমরা চাইলে পরে একবার ফ্রাইও করতে পারো এখানে আমি দুবার ফ্রাই করে নিলাম যাতে ভেতরের কাঁচা ভাব কোনো রকমই না থাকে এবার দেখো চিকেন ললিপগুলো ভেজে তুলে নিয়েছি এবার একটা কড়াতে আমি কিছুটা তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা আগে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ লাল লাল অবধি ভাজতে হবে এখানে রসুন কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে টমেটো ক্যাচাপটা অ্যাড করে দিলাম প্রায় দুই বড় চামচের মতন টমেটো ক্যাচাপ এখানে অ্যাড করলাম এবার অল্প একটু কর্নফ্লাওয়ারের জল আমি এখানে দিয়ে দিলাম মানে এক চামচ ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু জল মিশিয়ে সেটা একটা ব্যাটার বানিয়ে মধ্যে দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় দেখো গ্রেভিটা গাঢ় হওয়া শুরু হয়ে গেছে যদি খুব বেশি গ্রেভি গাঢ় হয়ে যায় তাহলে তোমরা অল্প একটু জল মিশাতে পারো দেখো এখানে গ্রেভিটা গাঢ় হয়ে গেছিলো আমি অল্প একটু জল মিশিয়ে এইভাবেই খুন্তিটা নাড়িয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু গ্রেভিটাকে প্রায় পাঁচ মিনিটের মতন ফুটতে দিতে হবে গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ তারপরেই এখানে অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা চিকেন ললিপপের পিসগুলোকে তোমরা কিন্তু চিকেন ললিপপ এমনি ফ্রাইডও খেতে পারো কিন্তু এইভাবে বানিয়ে খেলে দেখবে স্বাদটা খুবই বেটার হবে আর ঘরে সবারই খুবই পছন্দ হবে এবার এখানে চিকেন ললিপপের পিসগুলোকে গ্রেভির সাথে ভালো করে আরও একবার মিক্স করে নেবো এইভাবে চিকেন ললিপপ বানালে দেখবে মার্কেটের চিকেন ললিপপও কিন্তু ফেল হয়ে যাবে আমার তো এইভাবেই চিকেন ললিপপ খেতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে চলো এবার পরিবেশনের প্রসেসে চলে যায় দেখো এখানে পরিবেশন করে নিয়েছি চিকেন ললিপপ দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই ভালো হয়েছিল আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে ভিডিও লাইক করে নিও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সবসময় আমার পাশে থেকেও দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে